वेलकम बैक टू माय चैनल दादुर सिंपल लाइफस्टाइले तुम्हारे सकल के स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमी भालो आछी। तबे एकटु माजाय व्यथा एखोनो आछे, पुरोटा कमेनी। आज 16 एप्रिल शनिवार, समय 8:45। छोटोदेर स्नेह आदर भालोबासा, बड़ोदेर प्रणाम ओ सालाम जानिए आमी आमार आजकेर ब्लगटा शुरू करछी। प्रचंड गरम तुम्हारा सबाई जानो, आमार जानाला दरजा सब बंद, किच्छु करार नाई। আমার বেশ কিছু ভিডিও স্টকে আছে, আমি সেগুলো ছাড়তে পারছি না। কেন ছাড়তে পারছি না তার কারণ হচ্ছে অনেক সাউন্ড আছে, সেগুলো ঠিকঠাক করতে হবে, সেই সময়টুকু আমি পাচ্ছি না। এখন ভয় পাচ্ছি, আজকে তো আমি আমার মেয়ের বাড়িতে গৃহপ্রবেশ, আমি 11টার সময় যাব, কথা আছে, ওখানে গিয়ে তো ভিডিও করব। আমার সেই ভিডিওটা করতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ স্পেস পাবো কিনা, যেহেতু অনেকগুলো ভিডিও স্টকে আছে আমি পোস্ট করতে পারছি না, রয়ে গেছে, জায়গা ফাঁকা পাওয়া মুশকিল আছে। যাই হোক, আমি 11টা নাগাদ যাব মেয়ের বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে। যাওয়ার আগে যদি পরিস্থিতি তেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলেই যাব। আমি এখন ব্রেকফাস্ট করব, লিকার চা, বিস্কুট। হাই, দেখো এখন বাজে 10:45 মতন, তাই আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি। তোমরা তো জানো যে আজকে মেয়ের গৃহপ্রবেশ, আমি যাব। আর এই যে পড়েছি, চিনতে পেরেছ, এটার নাম বোধ হয় ফতোয়া। আর এই ফতোয়া কিন্তু আমার লাইফে এই প্রথম পড়লাম, আর খুব আরাম পাচ্ছি পরে, খুব কমফোর্টেবল। আর এটা তো দিয়েছে, তোমরা জানো, শ্রীরামপুরের দোলা আমার মেয়ে। তা গতকালকে তো আমি ঘর থেকে বেরোইনি, এটা আমি পড়তেও পারিনি, সারাদিন ঘরে বিছানায় শুয়েছিলাম। তা আজকে বেরোচ্ছি, তাই আমি এটা পরে আজকে বেরোচ্ছি। আর একটা জিনিস দেখো, ফুল প্যান্টের সঙ্গে পরলাম, আজকে বাড়িতে তো পুজো, তাই আমি আর কাপড়টা পরলাম না। কাপড় পরলেও হতো, কাপড়ের সঙ্গে মনে হয় এটা বেশি ভালো লাগবে আমার মনে হয়। আরেকটা জিনিস তোমরা বলবে তো কমেন্ট করে, যদি কখনো প্যান্টের সাথে পরি তাহলে এটা কি আমি ইন করব না এইভাবেই ভালো লাগবে? যদি প্যান্টের সাথে পরি আমি কি ইন করে পরব না এইভাবেই পরব, আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আজকে আর ইন করলাম না, ইন না করেই এইভাবে পড়ছি, খুব আরাম পাচ্ছি পরে, গরমের দিনে প্রচণ্ড আরাম পাচ্ছি। তাহলে আমি এখান থেকে বেরোবো, বেরিয়ে আমার মেয়ের বাড়ি তো ডান দিকে, আর আমি একটু বাঁ দিকে যাবো, কারণ ওখান থেকে আমি একটু মিষ্টি নেব। আর ডান দিকে তো মিষ্টির দোকান নাই, অনেক দূর, এটাও দূরে তবু একটু কাছে, দোকানটা ভালো, এই মিষ্টির দোকানটা ভালো। আমি এখান থেকে একটু মিষ্টি নেব, আর রাস্তা থেকে যে কোনো জায়গা থেকে মেয়ের জন্য লেজ নেব, কারণ আজকে তো মেয়েকে মিষ্টি দেবে না, মেয়ে বলতে গেলে নাতনি কথা বলছি। তাহলে আমি আর সময় নষ্ট করছি না, আমি এখন বেরোচ্ছি। এই দেখো আমি মিষ্টির দোকানে এসেছি, এখান থেকে মিষ্টি নিয়ে আমি বেরোবো।
এই দোকানের মিষ্টিটা ভালো, সাইজও বড়, খেতেও ভালো। 12 টাকা দামের 10 পিস আমি কাগজটা ছিঁড়ে আপনাকে দিলাম। ব্যাগ আছে তো আপনার? হ্যাঁ, ওইটা ব্যাগে নেবেন অবশ্যই। হ্যাঁ, দেখো আমি মেয়ের বাড়ির কাছে এসে গেছি। আর এই দেখো মিষ্টির প্যাকেট, জয় জয় নাই দিদি, কোন ঘরে বাবা? হে দাদু, জয় দাদু, জয় দাদু, দাঁড়া পরে যাবো, পরে যাবো, একটু পিছিয়ে যাও, আরেকটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও আর একটু পরে যাবা। হ্যাঁ আসছি তো, চলো চলো। কি সুন্দর সাজো করেছো, কি ভালো লাগছে তোমাকে, চলো। হ্যাঁ চলো, এটা নাও। আপনাদের সঙ্গে কথা বলাও যাবে না, সব হাত পায়ে একটা করে দাম জানিয়ে ঘুরে যাবে। তুমি তোমার যেখানে খুশি তুমি সেখানে রাখো। হ্যাঁ খাও, দিচ্ছি, খুলে দিচ্ছি। খুলে দিচ্ছি, দিচ্ছি দিচ্ছি, ওর হাতে দেবে, ও পেতে দেবে, আর সরাটা আনলাম এখানে। আর একটা জল চুকি খেতে দুটো গামছা নিয়ে আছে, বলো না বলো না, ঠিক না দাইট করে দিদি। ভাবে
গামছাও লাগবে। এই ওই ওইদিকে যাচ্ছো, আমাকে বলো গামছাও লাগবে। দাও এই গায়ের সবটা ভিতরে দাও তো। আমাদের সব আছে তো, আমাকে দিয়ে দাও। আমি মাঝে তো লাগবো না, রাখো একটু, আমি মাঝে বলি হাত দেবো। কি বাজালি গামছা স্যার, আর বললে ভাই বাড়ু ধান ধান খায়। দুর্গত দাও ভর্তি করে দাও। একদম মাথায় নিব বাবা, এগুলো একটু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো।
দেখো আমি দোকানে এসেছি, ওই একটা স্প্রাইট নিলাম আর দুটো আইসক্রিম নিলাম, একটা নাতনি আর একটা নাতনির সঙ্গে ওই যে পাশের বাড়িতে আছে মন্দিরার জায়ের মেয়ে, ওর জন্য একটা আর আমার নাতনির জন্য একটা, আর এইটা মন্দিরার শ্বশুর মশার জন্য। দুই লিটার তাই তো? কি হলো ব্যাপারটা? তাকাও তাকাও, এই তো হাসো একটু, হাই। অনেকক্ষণ তো ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, তোমাদের সামনে তো ফেস টু ফেস কথা হচ্ছে না, তাই ভাবলাম একটু ফেস টু ফেস কথা বলি। জামাটা পরে সত্যি আমি খুব আরাম পাচ্ছি, খুব আরাম পাচ্ছি জামাটা পরে। ওখানে বসাবে না, ও হাতে নেবে। আগে পরে আগে তুমি ওটাকে হালকা করে হাতটা সরিয়ে দেখো যে ওর ব্যালেন্সটা পাচ্ছে কিনা। ছেড়ে দিলে খেলে দেবে বেশি। আরে বোন আসতে পারতে তো, বোন তো কুলোটা নিয়ে বোন ব্রহ্মাঋষি গায়ত্রীশ্চন্দ্র ইন্দ্র দেবতা নবগৃহ প্রবেশে বিনিয়োগ ওম ধর্ম স্পুনা রাজগু শ্রী কূপম অহোরাত্রে দ্বার ফলকে ইন্দ্রস্থ গৃহা পশু মন্ত্র গুরু তাহাং প্রপদ্যে সহ প্রজয়া পশুবি সহ ব্রহ্মা ঋষি বৃহতিশ্চন্দ্র খালা দেবতা নবগৃহ প্রবেশ। আচ্ছা এবার ব্রাহ্মণগণ বলুন, ওম তুমিও বলতে পারো, তুমি তো ব্রাহ্মণ। ওম কয়ানশ্চিত্র আভুবধূতি সদা বৃধ সফাকয়া সতীষ্টয়াবৃতা ওম কস্তা সত্যি মদনাং মং হৃষ্ট মৎস্য দ্বন্দ্বশ ধ্রীরা চিদারুগে বসু ওম অভিশূন সখিনা মমিতা জরিত্রী নাগু শতগু ভবা সুতিভি ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধ শোভা স্বস্তি ন পূষা বিশ্ববিদা স্বস্তি ন সার্খ অরিষ্ট নেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু।
ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति चले ना जाए হাত জোর করে বলো প্রার্থয় দুজনেই বলবে হ্যাঁ প্রার্থয়ামি ইত্যহং দেবং শালায়াম অধিপস্তু ইয়ঃ প্রায়শ্চিত্ত প্রসঙ্গেন গৃহার্থং জন্ময়াকৃতং মূলচ্ছেদং তৃণচ্ছেদং ক্রিমিণাঞ্চ নিপাতনং হননং জলজীবানাং ভূমে শস্ত্রেণ পাতনম অনৃতম ভাষিতম যচ্চ কিঞ্চিদ অর্থস্য পাতনম তৎসর্বং হি ক্ষমস্য ত্বং জন্ময়া দুষ্কৃতং কৃতম গৃহার্থে যৎকৃতং পাপম অজ্ঞানেনাথ চেতসা তৎসর্বং ক্ষম্যতাং দেবী শালে মম ক্ষমাং গুরু আচ্ছা মনে মনে অধিষ্ঠাত্রী দেবতাকে চিন্তা করে প্রণাম করো ওম সুখং দেহি ধনং দেহি মনে মনে বলো পুত্রম অনুত্তমম আয়ুর্বৃদ্ধিঞ্চ ধন্যঞ্চ আরোগ্যং দেহি গেহয়ো আরোগ্যং মম ভার্যায়া পিতৃমাতৃ সুখং সদা ভ্রাতৃণাং পরমং সৌখ্যং পুত্রাণাং সৌখ্যমেব চ সর্বস্বং দেহি মে বিষ্ণু গৃহে সংবিশতাং প্রভো নবগ্রহ জুতাং ভূমিং পালয়স্য বরপ্রদাম ওম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ গীতায় জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম বিশ্বরূপস্য বাচ্যাসি তদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবি মহালক্ষ্মী নমস্তুতে ঠিক আছে বাইরে যা আছে এখানে বসে আর একবার সংকল্প করতে হবে তুমি তুমি আর ডান দিকে চলে যাও এখন আমি যাচ্ছি আমার মেয়ের শ্বশুর বাড়ির ওই দিকে মানে মেয়ের শ্বশুরমশাই শাশুড়ি যেখানে থাকে সেখানে যাচ্ছি প্রসাদ খাব দেখো আমি এলাম মেয়ের শ্বশুর শাশুড়ি যেখানে থাকে বহুদিন পরে আমি তো বাড়িঘর দেখে চিনতেই পারছি না দিদি হ্যাঁ আমি চিনতে পারিনি তো প্রথমে বাড়িঘর আচ্ছা এরকম হলো কেন ও ওইটা বারান্দা ছিল না উঠোন ছিল সেই উঠোনটাই ওই জন্য তুমি ডালিয়ে ঘর ছিল
সেইটা না কিচ্ছু চিনতে পারিনি আমি কোথায় বসবো আমি চিনতেই পারিনি এইসব জায়গা তো ছিল না কি হলো ব্যাপার তাহলে ভুল করে অন্য বাড়িতে আসলাম নাকি হাই এখন বাজে 4:45 আমি প্রসাদ খাওয়া হয়ে গেল এখন আমি বাড়ির দিকে যাই অনেকক্ষণ তো থাকলাম তাই না বলো বাড়ি যাই বাড়ি গিয়ে রেস্ট নেই মাজার ব্যথা আছে অনেকটা কম আছে আমি আসার সময় ওষুধ খেয়ে এসেছি এখন গিয়ে আবার একটু গরম সেঁক দেবো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো গরম সেঁক দেবার জন্য গরম সেঁক দেবো তারপর একটু রেস্ট নেব আমার ঘরে কোনো বাজার নাই যদি সম্ভব হয় সন্ধ্যের দিকে বা বিকালের দিকে একটু বাজারে যাব তাহলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি হাই এখন বাজে বিকাল 4:05 আমি আমার মেয়ের বাড়ি থেকে চলে আসলাম তাহলে আমি এখন রেস্ট নেই পরে তোমাদের সাথে আবার কথা বলবো হাই এখন বাজে রাত্রি 11:30 আমি তো তখন মেয়ের বাড়ি থেকে এলাম এসে ভিডিওটা তো আমি শেষ করিনি ভেবেছিলাম ধীরে সুস্থে শেষ করব যাই হোক রাত্রি 11:30 বাজে এখন আমি আমার আজকের ব্লগটা শেষ করছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি জানিয়ে আজকের মতন আমার ভিডিও শেষ করছি আগামীকাল নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে